তাড়াতাড়ি করেন ভাই, এত দেরি করলে তো বুঝা যাবো, তাড়াতাড়ি করতেছি করতেছি। চলে আমার সাইকেল হাওয়ায় উইরা উইরা। ভাই আপনি আমারেও একটু দেন, সব তো আপনিই ভুইরা লইতেছেন, আমারে দিবেন না। ও মা গো মা, হাই রে, আমার সব তেল পইরা গেল রে, এটা কোনো কাম হইল? আরে কান্নাকাটি বন্ধ কর, এই অর্ধেক তেল দিতেছি, কালকে থেকে আমি বড় বোতল লইয়াম, দেখেন সব তেল আর তেল এলো না, আমি লইতেই পারি না। চল তেল বেচাই, চলেন যাই। হাই রে, আমার 10 লিটার পেট্রোলের জায়গায় 5 লিটার কই গেল? এইটা কেমনে সম্ভব, আমার পেট্রোল কই গেল? পোস্তাতে আমার তো গাড়াই বনে, কেমন লাগে মেজাজটা? এই হতচ্ছাড়া, তোর বোতলের মুখ তো খোলা। আজব, আবার আমার পেট্রোল চুরি হয়েছে। নিশ্চয়ই রাস্তা দিয়ে তোর পেট্রোল কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে, তোর কাজই তো এরকম বেখে। কিভাবে নিব, আমি তো বোতল আটকে আনছিলাম। বোতল আটকালে কি খোলা যায় না? বোতল খুলে পাইপ ঢুকায় নিয়ে গেছে, আর আপনি তো গুনগুন গুনগুন করে গান গেয়ে যাচ্ছেন। কোন শেষরা যে এমন কষ্ট করলো, চলন্ত সাইকেল দিয়ে আমার দামি পেট্রোল নিয়ে গেল। শোন, মাথা ঠান্ডা কর, চোরটা আমরা চাইলেই ধরতে পারি। আসলে দীপ তো টেনশনে আছি, ওজন টোজন বাইরে গেছে, তুই এভাবে স্লিম হয়ে কিভাবে? ভাই এই যে আমি একটা ব্ল্যাক কফি আর একটা স্লিমিং টি খাইছিলাম, এটা যদি আপনি খান তাহলে মাসে 8 থেকে 10 কেজি ওজন আপনার কমে যাবে। আচ্ছা আচ্ছা, এটার কি কোনো সাইড ইফেক্ট নাই? না ভাই, এগুলার কোনো সাইড ইফেক্ট নেই, আর এটা হচ্ছে বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত এবং প্রমাণিত। ও আচ্ছা আচ্ছা, এটা কেমনে খায়? 1 কাপ গরম পানির মধ্যে 1 চামচ ব্ল্যাক কফি দিয়ে একটু লেবুর রস দিয়ে খেয়ে ফেলবেন। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এটা পাওয়া যাবে কই? এটা ভাই উই কেয়ার ইউ অনলাইন পেজ থেকে পেয়ে যাবেন। 4000 টাকা কামাইলাম পেট্রোল বেচে আজকে, আর আমি পুরো 5000 টাকা। আর আজকে যদি আমি না পরে দিতাম তাহলে 6000 টাকা কামাইতাম, আর তুই যদি না পড়তি আমি 9000 টাকা কামাইতাম। চল 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 চল, আমার পেট্রোল নিয়ে আস। চলেন ভাই, চলেন চলেন। ভাই পানি নোনতা নোনতা লাগতেছে কেন, কি সমস্যা? এটা তো পেট্রোল মনে হয় না। বাসা বাসা লাগতেছে, এ তো মনে হচ্ছে পেট্রোল না। কি ভাই বরেন না কে পেট্রোল, আপনাকে ভিডিও বানেন না তো শেষ। আরে চাপ মারেন কেন ভাই, কোনো ভিডিওই নেই আপনার কাছে। এই নে দেখ ভিডিও। এ ভাই এই ভিডিও ডিলিট করে দেন, এই ভিডিও দেখলে মানে যত কিছু থাকবো না, সামনে আমার বিয়ে, এই ভিডিও দেখলে আমার বিয়ে ভেঙে যাবে, প্লিজ দয়া করে ভিডিওটা ডিলিট করে দেন। এগুলা চুরি করার আগে মনে ছিল না? প্লিজ ভাই ভিডিওটা ডিলিট করে দেন, আপনাকে যত টাকার পেট্রোল চুরি করছি সব দিয়ে দিতেছি, প্লিজ ভাই। না না না, ভিডিও ডিলিট করা যাবে না, আর যদি আমি টাকা নিয়ে ভিডিও ডিলিট করে দিই তাহলে তোরা আবারও চুরি করবি। না ভাই, আমরা একদম চুরি ছাইরা দিব, প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন। ভিডিও ডিলিট করা কোনোভাবেই সম্ভব নয়।